একটি মেয়ের ডিভোর্স হওয়ার কতদিন পর সে অন্য আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? ইদ্যত শেষ হওয়ার পর স্বামী যদি তালাক দেন তাহলে একরকম, আর যদি স্বামী মারা যান তাহলে আরেক রকম। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন তিনি অতিবাহিত হওয়ার পর বিবাহ করতে পারেন, আর যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ভ খালাস হওয়ার পর তিনি বিবাহ বসতে পারেন। আর যদি এই দুইটার কোনোটা না হয় বরং ডিভোর্স হয়ে থাকে তাহলে 3টা মাসিক অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিবাহ বসতে পারেন। সাধারণত 3টা মাস আর কি অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারেন। আমার শ্যালক আসন্ন HSC পরীক্ষার্থী, সে মেধাবী ছাত্র কিন্তু ইদানিং পড়াশোনা বন্ধ করে দিয়েছে, কারণ জিজ্ঞাসা করলে সে বলে তার প্রস্তুতি ভালো না, এবার পরীক্ষা অংশগ্রহণ করবে না, আগামীবার ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে। সে এখন শুয়ে বসে অবাস সময় কাটায়, তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলে সে উল্টা মেজাজ দেখায় এবং বাড়ি থেকে বের হয়ে যাবে পরে। অনেকে বলেছে সে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর শিকার, কালো জাদু থেকে পরিত্রাণের উপায় কী? এই পরিস্থিতিতে নির্ভরযোগ্য কোনো রাখির সন্ধান এবং আমরা যেন সুনির্দিষ্ট কোনো কিতাবের সন্ধান আছে? দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্ল্যাটফর্ম পাওয়া যায়, ফেসবুক ইত্যাদিতে, রোকিয়া সাপোর্ট গ্রুপ, এই সমস্ত গ্রুপগুলোতে অনেক পরামর্শ পাবেন এবং রাকিদের তথ্য পাবেন। সেখান থেকে আপনি অবশ্যই নির্ভরযোগ্য রাকি যারা শুধু কোরআন হাদিসের আয়াত পড়ে ঝাড়ফুঁক করে বা সুন্নাসম্মত পদ্ধতিতে ঝাড়ফুঁক করে, শুধু তাদেরকে আপনি অনুসরণ করতে পারেন। নিজে সেলফ রোকিয়াও আইডিয়া পাবেন এই সেলফ রোকিয়া অ্যাপস বা রোকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে, অতএব সেগুলো স্বর্ণাপন্ন হতে পারে না। এছাড়া নিজের আশেপাশে পরিচিত কোনো রাখি সন্ধান আপনি আশপাশে আলেমুলামা ইমামদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, তবে তিনি যেন সুন্নাসম্মত ঝাড়ফুঁক করেন, কোনো দেশের আয়াত দিয়ে দোয়া দিয়ে শুধু ঝাড়ফুঁক করেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কোনো মন্ত্রটন্ত্র যেন না পড়েন এটা খেয়াল রাখতে হবে। আর এছাড়া এই ছেলেকে কোনো আপনার সাইকিস্টকে দেখান, হ্যাঁ, কোনো সাইকিস্টের সাথে দেখা যায় যদি তার সাথে কাউন্সিলিং করাতে পারেন, হয়তো তার কোনো উপকারে আসবে ইনশাআল্লাহ। আর দেখেন অন্য কোনো রোগ ধরছে কিনা, বিয়ের রোগ ধরছে কিনা দেখেন। আমি হিফজ মাদ্রাসার শিক্ষকতা করি, আমার বয়স 20 বছর, আমি বিবাহিত, একজন ছেলে আছে 1 মাসের, আমার পরিবারে মা বাবা দাদি ও ছোট 2টি বোন আছে। আমার প্রশ্ন হলো আমার পরিবারে মা বাবা দাদি 2 বোন ও আমার স্ত্রী সন্তানের জন্য আমার করণীয় তথা পরিবারের কার কতটুকু হক আছে, মেহরবানিকে বিস্তারিত জানাবে। বিস্তারিত বলা তো আসলে কঠিন, সময় অল্প, কারণ প্রশ্ন দীর্ঘ আলোচনা করার মতো প্রশ্ন এটার উত্তরে। সংক্ষেপে শুধু এটুকু বলবো যে যারা মাদ্রাসা শিক্ষকতা করেন, বিশেষ করে হিফজখানা শিক্ষকতা করেন, মানে আবাসিক শিক্ষক, নিশ্চয়ই আপনি আবাসিক শিক্ষকতা যারা করেন তারা ফ্যামিলিকে সাথে রাখার চেষ্টা করবেন। মুশকিল হলো এত অল্প বেতন থাকে যে ফ্যামিলিকে সাথে নিয়ে থাকাটা কঠিন। তো এই জন্য যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছেন, মাদ্রাসা কমিটির লোকজন আছেন, প্রিন্সিপাল আছেন, তাদের দায়িত্ব হলো এ ধরনের যারা আছেন হিফজখানা শিক্ষক বা অন্যান্য গুরুত্বপূর্ণ আবাসিক দায়িত্ব পালন করেন, তাদের পরিবার সাথে থাকার ব্যবস্থা যেন হয়। যদি না থাকে তাহলে দ্রুততম সময় পরিবারের কাছে নিয়মিত যাওয়ার সুযোগ থাকা উচিত, না হলে বহু অনাচলের পথ মুক্ত হয়। নিয়মিত সপ্তাহে বা 2 সপ্তাহে তাদেরকে ছুটির ব্যবস্থা করা দরকার। এক্ষেত্রে আপনার যদি আর্থিক সংগতি থাকে আর বাবা মার যদি টানাটানি থাকে, তাদের যা আছে তা দিয়ে তাদের মাস চলে না, সংসার চলে না, এদিকে আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা আপনার স্ত্রীর মৌলিক ভরণ পোষণ দেওয়ার পর তাদেরকে দেওয়ার মতো সুযোগ থাকে, তাহলে আপনার উপরে স্ত্রীর ভরণ পোষণের পাশাপাশি বাবা মার ভরণ পোষণের জন্য অর্থ করে দেওয়া কর্তব্য। আর যদি এমন হয় যে বাবা মার যা আছে তা দিয়ে তারা চলেন, তাহলে আপনার উপরে ফরজ থাকে না, তখন নফল হয়ে যায়, তখন বাবা মার জন্য আপনি যা পাবেন তফিক অনুযায়ী আর্থিকভাবে খেদমত করবেন। আর হিফজখানা থেকে যখন ছুটি পাবেন, মাদ্রাসা থেকে যখন ছুটি পাবেন, তখন গিয়ে বাবা মার সেবা করা, তাদের প্রতি সৌহার্দ্য, আপনার ভালোবাসা, এগুলো প্রদর্শন করবেন, এহসান করবেন। আর স্ত্রীর প্রতি আপনার কর্তব্য তো একেবারে তিনি আলামত পরিষ্কার, তার ভরণ পোষণ দেওয়া সহ তিনি যেখানে থাকুন না কেন নিরাপত্তার সাথে, পর্দার সাথে যেন থাকতে পারেন, তার ব্যক্তিত্ব প্রাইভেসি যাতে ঠিক থাকে সে বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে। সেই সাথে আপনার নিজের এবং তার উভয়ের চরিত্রের হেফাজতের জন্য যে জিনিসটি বলেছি যে হয় সাথে থাকা আর না হলে নিয়মিত বিরতিতে সাক্ষাৎ করা, তাকে সময় দেওয়া, এটা আমাদের কর্তব্যের অংশ। আজকাল অনেকে আমরা নানা ব্যস্ততায় মোবাইল ফোন ইত্যাদিতে আমরা ব্যস্ত থাকি, আমাদের পরিবারকে সময় দেই না,
অনেক দিনদার মানুষও আছে নামাজ কালাম করেন কিন্তু ফ্যামিলিকে সময় দেন না, এটা গুনাহের কথা। মেয়েদের মধ্যে যেমন ত্রুটি আছে ছেলেদের মধ্যে ত্রুটি আছে, এটা খুবই গরহিত কাজ। আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট, বিয়ের জন্য দিনদার পাত্রী খুঁজছি, দিনদার পাত্রী কোথায় পাবো বা খোঁজ করব? দিনদার পাত্রী কোথায় পাবেন এটা আমি কোত্থেকে বলবো? আমার তো কোনো ম্যারেজ মিডিয়া নাই যে বলবো ঠিক আছে আসেন আমার ম্যারেজ মিডিয়াতে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ আজকাল অনেক সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে ভালো ভালো ম্যারেজ মিডিয়া, ইয়াং অনেক ইয়াংরা তরুণরা এরকম অনেকগুলোকে ম্যানেজ করে, সেখানে দিনদার লোকজনের সিভি আদান প্রদানের ব্যবস্থা আছে। বিশ্বস্ত রিলায়েবল এরকম প্ল্যাটফর্ম খুঁজে বের করবেন। আর ভালো পাত্র ভালো পাত্রী খোঁজার একটা ভালো বুদ্ধি হলো ভালো চেইন। আপনি যে দিনদারদের একটা সার্কেলে থাকবেন, সেই সার্কেলে ম্যান টু ম্যান আপনি যোগাযোগ করে মানুষের চেনে চেনে খুঁজতে সবচেয়ে ভালো হয়। কিন্তু মুশকিল হলো দিনদারের ডেফিনেশনটা কি? মেয়ে বোরকা পরে, ছেলে নামাজ পড়ে আর দাড়ি রাখে, এটাই কি ধার্মিকতা? না, প্রকৃত ধার্মিকতা হলো ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহর সামনে সে নিজেকে পরিপূর্ণভাবে সোপর্দ করেছে কিনা, যে কোরআন শুনছে, হাদিস শুনছে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এসে শুনছে, নিজেকে সঁপে দিছে আর কথা বাড়ায় নাই সামনে, এইরকম মানুষ যদি হয় সে হলো আসল দিনদার। দিনদার ধরা যাক একটা বিষয় নিয়ে সে প্রচণ্ড জেদ ধরেছে, কিন্তু যখনই করোনাদের শুনছে সাথে সাথে সে আত্মসমর্পণ করছে, এই মানুষটা হলো সত্যিকারের দিনদার। বহু লোক আছে দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজও পড়ে কিন্তু চিটারি করে, কোনো খারাপ কাজ করে। অনেক মেয়ে আছে বোরকা আছে নামাজ পড়ে কিন্তু এমন বদমেজাজ, আসলে দিনদারি বুঝে নাই, কারণ বদমেজাজ কোনো শরীরে জায়েজ নেই কিন্তু সে করতেছে, তার ভিতরে কোনো প্রায়শ্চিত্ত নেই। এই জন্য প্রকৃত দিনদারি হলো আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সপর্দ করে কিনা। মানুষের ব্যক্তিগত নেচারগুলো অভ্যাসগুলো এগুলো সিভিতে লেখা থাকে না, এগুলো এক দু মিনিটের কথা দ্বারা বোঝা যায় না, এই জন্য ভেতর থেকে খবর নিতে হয় এই মেয়েটার সাথে উঠা বসা করেছে দীর্ঘ সময়, এরকম বিশ্বস্ত নির্ভরযোগ্য বিচক্ষণ মানুষদের সার্টিফিকেট নিতে হয় যে কেমন দেখেছে তারা, কোন ক্যাটাগরি তাকে পেয়েছে, তার নেচার কী, তার প্রকৃতি কী, এরপর আপনার ভরসা করে আগাইতে হয়।